আজকের গল্প লীলা মজুমদারের রেলগাড়িতে রেলগাড়িতে আমরা জানি আমাদের প্রত্যেকেরই কত রকম মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় রকম ঘটনা চোখে পড়ে তা লীলা মজুমদারের লেখা থেকে এরকমই একটা রেল যাত্রার মজাদার গল্প যেখানে চারটে চরিত্র রয়েছে এবং শেষে রয়েছে একটা মজাদার ঘটনা শুরু করছি লীলা মজুমদারের রেলগাড়িতে বেঁচে থাকলে কত রকম মানুষের সঙ্গেই যে দেখা হয় তার নেই দিল্লি থেকে ফিরছি সঙ্গে আমার মেয়ে মেয়েদের কামরাতেই উঠেছি চারটি বাট দুজন ছাড়া মানে আমরা দুজন ছাড়া একজন মোটা সোটা বয়স্কা ভদ্র মহিলা আর একজন আধা বয়সী মহিলা দেখে বেশ কড়া প্রকৃতির মনে হলো কাঠ কাঠ গুরু গম্ভীর চেহারা আমরা ঢুকে ব্যস্ত সমস্ত হয়ে জিনিসপত্র রাখছি এমন সময় সেই মোটা বয়স্কা ভদ্রমহিলা বললেন ওই বড়া ঝুড়ি মে কে মন্ডা মেঠে লে যাতা নাকি মাটি মেয়ে রাখনে পিঁপড়ে আগে গা ভদ্রমহিলার গায়ে শীতের সকালে আপাদমস্তক মোটা একটা ভুস্ক রঙের আলোয়ান দিয়ে জড়ানো উত্তরে আমি সংক্ষেপে বললাম হ্যাঁ তারপর হুকের উপর মিষ্টির ঝুড়িটা ঝুলিয়ে একটু আরাম করে বসতেই তিনি বললেন কি মেঠাই মেলা এই পোড়া আচ্ছা হাত বাড়িয়ে ঝুড়িটা একটু ফাঁক আবার আরে বাবা কেতনা ভাও লিয়া আমি বললাম আড়াই রুপিয়া সের এত সের এত মিঠাই বাড়ি মে বহুত লোকজন হয় নাকি আমি বললাম জ্বালা আপনিও বাঙালি আমিও বাঙালি হিন্দি বলছেন কেন বোঝাই তো যাচ্ছে যে আমি কেন আপনিও হিন্দি জানেন না বললেন কি করে বুঝবো বাচ্চা হ্যাঁ দিয়ে মাথা খালি করে চলেছ বাঙালি বলে তো চিনবার তা কোথায় যাওয়া হচ্ছে কলকাতায় বাড়ি কোথায় কলকাতায় দিল্লিতে কেন আসা হয়েছিল শীতে মিটিং করতে ও বাবা বাড়িতে বুঝি শাশুড়ি ননদ নেই হ্যাঁ সিঁদুর তো পড়েছ বিয়ে তো হয়েছে দেখছি আগে হ্যাঁ তেইশ বছর হলো বিয়ে হয়েছে শাশুড়ি ননদ আমার সঙ্গে থাকেন না উঠি কে উঠি আমার মেয়ে বিয়ে হয়নি কেন লেখাপড়া শেষ হলে হবে সে আবার কবে হবে দিন চুল যে পেকে যাবে কোনো উত্তর দিলাম না ভদ্রমহিলা মিনিট দুই চুপ করে নিজের জায়গা ছেড়ে উঠে আমার কাছে ঘেঁষে বসে কানে কানে জোরে জোরে ফিস ফিস করে বললেন সাবধান ওই 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 ভদ্রমহিলা ও গুপ্তচর হ্যাঁ কার আবার গুপ্তচর আপনার কথা কি উনি শুনতে পাচ্ছেন না ভেবেছেন আরে শুনলেও বুঝতে পারবে না আদরাজি তো হবে বাংলাও জানে না হিন্দিও জানে না ও অনেক প্রশ্ন করেছি কোনো জবাব দেয় না আচ্ছা হ্যাঁ তোমার স্বামী কী করেন ডাক্তার আয় কত বলতে পারলাম না আমার মেয়ের আঠারো বছর বয়স বিয়ে পড়ে ছেলের ২২ বছর বয়স ডাক্তারি পড়ে আমার ঊনপঞ্চাশ বছর বয়স ওজন দুঃখের বিষয় এক মন ত্রিশ সের কাছাকাছি ভদ্রমহিলা দুঃখিত হয়ে বলেন তাই তুমি রাগ করলে ভাই হ্যাঁ আচ্ছা তোমরা কি জাত আমরা মানি না আমরা ব্রাহ্ম ভদ্রমহিলা টুক করে উঠে নিজের জায়গায় ফিরে গিয়ে বললেন ব্রাহ্ম ব্রাহ্ম মানে ব্রাহ্মে ব্রাহ্ম মেয়েদের তো সিঁদুর পর্বার কথা নয় আমি চুপ করে রইলাম ভাবলাম বাঁচা গেল এবার গল্পের বইটা শুরু করা যাবে একটুক্ষণ চুপচাপ এত চুপচাপ যে চোখ তুলে চেয়ে দেখি উল্টো দিকের সেই আধা বয়সী ভদ্রমহিলা অঘরে ঘুমোচ্ছেন একটু একটু সুরুত শুরুত নাকও ডাকছে আর এই বুড়ি ভদ্রমহিলা নির্বিকার ভাবে তার বেতের বাক্সটি খুলে তার মধ্যে কি আছে না আছে দেখছেন সেটি বন্ধ করে পাশের টিফিন ক্যারিয়ারে যেই হাত দিয়েছেন আমি থাকতে না পেরে চাপা গলায় বললাম ছি বিরক্ত হয়ে আবার উঠে এসে আমার পাশে বসে বলেন মানে হ্যাঁ ছি আমি বামুনের মেয়ে আমি ছুলে কোনো দোষ হয় না এই তা বলে আপনি হ্যাঁ তাছাড়া ওরা নিরামিষ খায় হ্যাঁ আপনারা কি মুরগি খান জোর গলায় বললাম সব খাই ভদ্রমহিলা উঠে আবার সস্থানে ফিরে গেলেন কিন্তু কতক্ষণ আর থাকবেন একটু বাদেই বললেন জানেন এই ও বোধহয় টিকিট কাটেনি অবাক হয়ে বললাম আপনি কি করে জানলেন না মানে অন্তত ব্যাগে নেই হঠাৎ সেই আধা বয়সী চোখ খুলে স্পষ্ট বাংলায় বললেন ব্যাগে টিকিট নেই কিন্তু পাস আছে আর সুটকেসটা অতটা পরীক্ষা করলেন অতক্ষণ ধরে ক্ষোভটা দেখলেন না ও তুমিও বাঙালি তাই বল তা হ্যাঁ পাস কেন রেলে চাকরি করো না ভাই বুঝি রেলে চাকরি করে না কেউ একটা তো করে না আচ্ছা হ্যাঁ গা ওই গোলবাক্সে কি আছে গো দেখুন অত বেশি কৌতূহল ভালো না বরং জানলা দিয়ে বাইরের প্রকৃতির শোভা দেখুন মন উদার হবে আমার বাক্সে কি আছে না আছে আপনাকে দেখতে হবে না বুড়ি ভদ্রমহিলা চুপ করে গেলেন সত্যি কথা বলতে কি একটু খুশি না হয়ে পারলুম না কিন্তু খুশিটা ক্ষণস্থায়ী তারপরে তিনি মহিলার দিক পিঠ বললেন ভাই আমাকে ক্ষমা কর হ্যাঁ কি মুশকিল আবার ক্ষমা কেন তোমার মেয়ে কেন এতদিন বিয়ে হয়নি আমি বুঝেছি সে কি হ্যাঁ শোনো ভাই আমার কাছে লুকিও না ও মেয়ে তো কালা বোবা তাই না তবে শোনো ওদের স্কুলে না কথা বুঝতে পারবে বলতে না পারলেও ইশারা করতে শিখবে পাশ থেকে আমার মেয়ে বলল কি সাংঘাতিক অমনি বুড়ি ভদ্রমহিলা ওর দিকে ফিরে বললেন এ তুমি পাশে সিঁথি কেটেছো কেন হ্যাঁ এক হাতে চুড়ি অন্য হাতে শুধু ঘড়ি কেন বা আচ্ছা ও কাপড়টা ওটা কি সত্যি সিল্ক না নকল আমার মেয়ে ততক্ষণে দুর্যোগ বুঝে ঘুমের ভান করছে বুড়ি ভদ্রমইলে আমাকে বললেন আচ্ছা আপনারা কটা চাকর রাখেন তিনটে কত করে মাইনে দেন পঁচিশ পঁচিশ পনেরো তাতে ওদের পোষায় আর খাওয়াও দি হ্যাঁ আবার খাওয়া তাতে আপনাদের পোষায় আচ্ছা কদিন থাকে আপনাদের ওখানে এক একজন পারলে যাবজ্জীবন অ আচ্ছা রাতে কি আপনারা রুটি খান না ভাত দুপুরে ভাত রাতে রুটি কিন্তু আপনি কি আমাদের জীবনী লিখবেন নাকি না ভাই পাঁচটা লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে তাদের কুশল জিজ্ঞাসা করতে হয় এক একজনের মতো দেমা কি হলে কি চলে ভাই ওপাশ থেকে আধা বয়সী ভদ্রমহিলা তাই শুনে একটু কাষ্ঠ হাসলেন বুড়ির তাতে কিছুই এসে গেল না আমাকে বললেন গা তোমার হাতে চুরিতে অত কম সোনা কেন ভাই বিয়ের সময় বাবা কি কি গয়না দিয়েছিলেন সংক্ষেপে সবিশেষ জানালাম মেয়ে আমার দিকে চোখ খুলে ভ্রুকুটি করে তাকালো মহিলা বললেন আর নেই তাদের বিয়েতে বাপ কত খরচ করেছিল আমার মেয়ের বিয়েতে ভাই চল্লিশ ভরি সোনার গয়না দিতে হয়েছিল কত থেকে বারো হাজার টাকা খসেছিল তা তোমার মেয়ের বিয়ের জন্য কি গয়না গড়ালে হ্যাঁ বললাম সে তো এখন দেরি আছে দেরি আমার কোথায় মেঘে মেঘে বেলা বাড়ে ছেলের জন্য বিয়ের সম্বন্ধে আছে না আমিও এই পর্যন্ত শুনে মেয়ের দেখি চোখ বুঝে ঘুমের ভান করতে লাগলাম এমন সময় আমার হ্যান্ড ব্যাগের কাছে একটা উসখুস শব্দ শুনে সেটাকে তাড়াতাড়ি কাছে টেনে নিলাম তবুও উসখুস শব্দ থামে না চোখ খুলে দেখি বুড়ি ভদ্রমহিলা অ্যালার্ম সিগন্যালের চেনটা পরীক্ষা করছেন বললাম সাবধান ওটাকে যেন আবার টেনে দেখতে যাবেন না কি হয় আধা ভদ্রমহিলা ওপাশ থেকে আবার কাষ্ঠ হেসে বললেন হবে আবার কি পঞ্চাশ টাকা জরিমানা হবে ঠিক হবে বুড়ি সিটের উপর বসে পড়ে বললেন হ্যাঁ গা ওটা টানলে গাড়ি থামবে কেন ইঞ্জিনে বুঝি ঘণ্টা বাজে না না এই গাড়ির চাকায় ব্রেক লেগে যায় তাই গাড়ি থেমে যায় খুশি হলেন বুড়ি ওই মহিলার কথা যেন শুনতেই পেলেন না আমাকে বললেন এ কলকাতায় যাচ্ছ টিকে নিয়েছ হ্যাঁ জল ফুটিয়ে খাও হ্যাঁ কলকাতায় বাড়ি করেছ না আচ্ছা তোমরা গরুর দুধ খাও না গুঁড়ো দুধ বোতলের দুধ ও মন্ত্র নিয়েছ বয়স তো হয়েছে পরকালের কথা ভাবো ডাবো হ্যাঁ উপাশ থেকে আধা বয়সী ভদ্রমহিলা ভারী বিরক্ত হয়ে বললেন কি জ্বালা শুনলেন উনি ব্রাহ্ম ওনাদের মন্ত্র নেবার দরকার হয় না তুমি বাচ্চা নিজে একটু মন্ত্র নিলে পারো স্বভাবটা হয়তো সূত্রে যাবে যদিও আশা কম কেন আপনার কথায় তো মনে হচ্ছে আপনি নিশ্চয়ই মন্ত্র নিয়েছেন কই আপনার স্বভাবটা তো সুন্দরই নি সেই সকাল থেকে আমাদের হাড় কখানা ভাজা ভাজা করে এনেছেন ওই ছেলে মানুষ মেয়েটা কোথায় গাড়ির মধ্যেই একটু নেচে খুঁদে বেড়াবে না আপনার প্রশ্নের জ্বালায় সারাটা পথ বাধ্য হয়ে ঘুমিয়ে কাটাচ্ছে আর দেখুন টুন্ডলায় আমি নেমে ডাইনিং কারে খেতে যাব। সেই সুযোগে খবর দ্বারা আমার এই গোল বাক্সে হাত দেবেন না আপনাকে বলে গেলাম বুড়ি বললেন তুই নিশ্চিন্তে মনে নেবো বাচ্চা তোমার গোল বাক্সে হাত দিতে আমার ভাই বয়ে গেছে ভদ্রমহিলা টুনলাই নেমে খেতে গেলেন আমরা তিনজন গাড়িতেই রইলাম আমাদের দুজনের খাবার গাড়িতেই দিয়ে গেল বুড়ি ভদ্রমহিলা ছোট একটা কৌটো খুলে লুচি তরকারি সন্দেশ আর অজস্র পান খেলেন তারপর মুখ ধুয়ে হঠাৎ বললেন দেখলে আদি খেত আবার খাবার ঘরে গিয়ে একখানি পয়সা না ঢাললেই নয় সঙ্গে দিব্যি সুন্দর টিফিন কারি রয়েছে দেখো তোমা আছে দেখো তো খেলো না কেন তোমরা ব্রাহ্ম তোমরা দেখলে তো আর যাবে না আমার মেয়ে অস্বীকার করাতে একটু বিরক্ত হয়ে নিজেই দেখলেন দেখেছ ঢং ওখানে গেলেন অখাদ্য খেতে আর সঙ্গে নিয়েছেন ফল মূল বাদাম কলা এইসব পারি না বলেই একবার গোল বাক্সের দিকে টাকা এমন সময় একজন বুড়ো ভদ্রলোক দৌড় এসে বললেন কই গো এখানে নামতে হবে বুঝলে জামাই ছাড়ছে না বলে জিনিসপত্র নামাতে ব্যস্ত হয়ে পড়লেন বুড়ো ভদ্রলোক প্ল্যাটফর্মে নেমে পড়েছেন এমন সময় বুড়ি একবার ইদিক উদিক তাকিয়ে ছুটে গিয়ে সেই অন্য ভদ্রমহিলার গোল বাক্সটা খুলে ফেললেন আর অমনি তার মধ্যে থেকে একটা ভীষণ রাগি আর অদ্ভুত রকমের কাঠবেড়ালি না বেজি কী যেন একটা জানোয়ার বেরিয়ে এসে লাল লাল চোখ করে বুড়ির দিকে একবার তাকিয়ে গায়ের লোম ফুলিয়ে দ্বিগুণ বড় হয়ে গিয়ে তেড়ে তার নাকে কামড়ে দিল সবাই আহা হাহা করে উঠল ভদ্রমহিলা উঠি পড়ে করে নাক চেপে গাড়ি থেকে নামলেন ডাক্তার কই জল কই ব্যান্ডেজ কই ঠিক সেই সময় সেই আধা বয়সী ভদ্রমহিলাও এসে হাজির মানা করেছিলাম তবুও বাচ্চা খুললেন তো বলেছিলাম না অত কৌতূহল ভালো নয় দিন কী চোখ উঠতে সাপ বেরোবে আয় আয় মিমি মিমি আয় আয় বাদাম খাবি আয় দিকে আয় মিমি আয় দেখুন দিকি ফ্যাশান এখন যা তা কামড়ে খেয়ে আমার মিমি শোনার পেটের অসুখ না করে ও গল্পটা এখানেই শেষ আপনাদেরও হয়তো নিজেদের কোনো কোনো রেল যাত্রার কথা মনে পড়ে যাবে খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে আর মনে করিয়ে দিচ্ছি নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর কথা আর সাবস্ক্রাইব করবার এবং ভিডিওটি লাইক করবার কথা धन्यवाद